আসসালামু আলাইকুম, আমি এখন বরিশাল নতুল্লাবাদ মেন টাউন এর আশেপাশে অনেক জায়গায় রাষ্ট্রীয় ভবন যেগুলো ভাঙচুর করা হচ্ছে। আমি সেনাবাহিনীদের জোর করে বলছি যে প্লিজ এগুলো বাঁচান, সাধারণ মানুষও অনেক বিপদে পড়ছে। মন্দির পাঠছিল এগুলো ভাঙছে, দেশের সম্পদ নষ্ট করছে, এগুলো সম্পূর্ণ বিরোধী। আমি বলছি স্যার প্লিজ প্লিজ বরিশাল শহরটাকে বাঁচান। বরিশাল শহরটা একদম ধ্বংস, তার ধ্বংস করতে চাচ্ছে। বরিশাল শহরটা খুবই খুবই বিপজ্জনক অবস্থায় আমার পুরা বরিশাল শহর। এখন আমি বলতে চাই প্লিজ আমার এই ভিডিওটা আমার শেয়ার করেন, প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন এবং বরিশাল শহরটাকে বাঁচান। অসম্ভব একটা ভাঙচুর করছে, দেশটাকে আরও নষ্ট করতে চাচ্ছে। আমার মনে হয় কিছু ছাত্রছাত্রীদের নাম করে এইসব কাজ করছে, এটা একদম সম্পূর্ণ মানা যাবে না, আমার পক্ষে মানা একদম অসম্ভব, এটা সম্পূর্ণ অবৈধ। এটার জন্য আমি সরকার তখন বর্তমানে সেনাবাহিনী সরকারের কাছে আমি হাত জোর করে বলছি এটা নিয়ে আপনারা কিছু একটা করুন। অসম্ভব একটা সমস্যা হচ্ছে এখানে শহরে।